মেকলেগঞ্জ চা বাগান এই চা বাগানটির অবস্থান কোচবিহার রাজ্যের মেকলেগঞ্জ নামক স্থানে এবং এই কোচবিহার রাজ্যের যে ভারত বাংলাদেশের যে সীমান্তটা রয়েছে যেটাকে ধগ্রাম আঙ্গরপাতা যে জিরো পয়েন্ট বলে এই জিরো পয়েন্ট ঘেঁষেই এই চা বাগানটির অবস্থান এটি ভারতের মেকলেগঞ্জে এই চা বাগানটি অবস্থিত আর এই চা বাগানের চারিদিকেই আপনি এসলে যেটা দেখতে পারবেন যে এখানে বর্ডার এলাকা তো এখানে যে যেটা হয়েছে সেটা হচ্ছে কাটাতার কোনো বেড়া দেয়া নেই তো আঙ্গোর পাতার যে জিরো পয়েন্ট থেকেই এই চা বাগানটি দেখা যায় তো আপনারা চাইলে আঙ্গোর পাতার জিরো পয়েন্টে গেলে এই চা বাগানটি থেকে ঘুরে আসতে পারে তবে এটা যা খুবই একটা রিক্সি হয়ে যায় তবে আপনারা স্থানীয় বিএসএফের সঙ্গে কথা বলে এখানে গিয়ে কিছুটা সময় আপনারা ছবি এবং ভিডিও করতে পারেন তো দেখতে পাচ্ছেন যে এখানে বিস্তীর্ণ জুড়ে শুধু চায়ের বাগান আর পাশেই যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আবার বাংলাদেশের ভূমি সেগুলোতে বাংলাদেশেরা শান্ত ধান এসব ফসল আবাদ করে থাকে তো চা বাগানটিতে আমরা যে সময় গিয়েছি সেটা ছিল একদম দুপুর সময় সে সময় কোনো চায়ের আমরা কর্মী দেখতে পারিনি আর আপনি সামনে যে সীমান্ত পিলারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার অংশ আর সামনে যে ফসলি জমিগুলো দেখতে পাচ্ছেন আর সেগুলো কিন্তু বাংলাদেশের অংশ অর্থাৎ এই চা বাগানটি যে আঙ্গুর যে জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট থেকেই আপনি এই চা বাগানটা দেখতে পারবেন ওই সামনে যে সবুজ সব যেগুলো দেখতে পাচ্ছেন সেটি কিন্তু সেই চা বাগানটা আর সামনে যে ফসল ফসালি দেখতে পাচ্ছেন দূরে সেগুলো ভারতের অংশ আর সামনের কিছু ধান ক্ষেত যেগুলো বাংলাদেশে পড়েছে আর সামনের যে বারঝাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো আবার ভারতে পড়ছে খুব একটা ইন্টারেস্টিংটা ব্যাপার আপনারা কখনও আঙ্গুলপোদার দহগ্রামে আসলে চা বাগানটি ঘুরে দেখে আসতে পারেন তবে অবশ্যই অনুমতি নেবেন যেহেতু সেটি ভারতের অংশ এবং ভারতের ভিতরে অবশ্যই আপনি কথা বলে তারপর সেখানে যাবেন তো খুবই ভালো লাগবে দেখতে আর দেখার মতো একটা জিনিস আর সামনেই বিসিএসএফের যে ক্যাম্পগুলো দেখা যাচ্ছে তো ধন্যবাদ